পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকি আর ভন্ডামিতে দেশটাকে ছে ভরিয়া, গাজর কুল কি টান মারিয়া, গাজর কুল কি টান মারিয়া, দেখায় খাজার শান। জুবায়ের আহমদ তাসিফ, যদি তরুণ বক্তার কথা বলতে চাই তাহলে জুবায়ের আহমদ তাসিফের নামটা প্রথমে আসবে। সে বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়তা অর্জন করেছে গজল গেয়ে এবং ওয়াজ করে। সে কিন্তু বাস্তব কিছু চিত্র নিয়ে গজল গেয়ে থাকে এবং বাস্তব কিছু কথা নিয়ে গজল গেয়ে থাকে। তেমনই একটা গজল, বাস্তব চিত্র নিয়ে একটা গজল গিয়েছে, যেটা হচ্ছে মাজার পূজারীদের বিরুদ্ধে। অর্থাৎ বর্তমান যারা নামধারী ভণ্ডপীর আছে এবং যারা নামধারী মাজার পূজারী আছে, ভিডিও চিত্র সহকারে গজলটির কথা বাস্তব রূপে তুলে ধরা হয়েছে। তাই রিকোয়েস্ট করছে নাটনের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। জুবায়ের আহমদ তাসিফকে যদি ভালোবেসে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। তো চলুন আগে সম্পূর্ণ গজলটি শুনে আসি। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকি আর ভন্ডামিতে দেশটাকে ছে ভরিয়া, গাজর কুল কি টান মারিয়া, গাজর কুল কি টান মারিয়া, দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কথা বলেন ঠিক না বেঠি? পীরে নামাজ দিছে দুই ওয়াক্ত, দুই ওয়াক্ত কি পড়তে পারবো নাকি? নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম পীরের কথার মতো কি ইসলাম হবে নাকি? আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি করেছেন, ওইটার নাম ইসলাম। বাপ কি করেছেন, দাদা কি বলেছেন, ওইটার নাম ইসলাম হতে পারে না। কিন্তু আমাদের দেশে আপনি আজকে তাকায় দেখেন, আমাদের দেশে বাবা দাদার অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই, যার কাছে মুড়ি দিলে পরে নামাজও লাগে না এমন ভণ্ড পীর আছে না নাই। পীরের কদমে একটু পরে পরে সেজদা মারে নারী পুরুষ মিলে আছে না নাই। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকি আর ভণ্ডামিতে দেশটাকে ছে ভরিয়া, গাজর কুল কি টান মারিয়া, গাজর কুল কি টান মারিয়া, দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যে পীরের কথা ইসলাম চলবে না, আল্লাহর কথাই চলবে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কথার বাইরে পীর কি বলছে সেটা মানা যাবে না। আর আপনার তো এখন কত লোক আছেন পীরে কি বলছে ওইটা শুন শুনে নিছেন, পীরে কি বলছে ওইটা শোনা যাবে না, আল্লাহর কোরআনে কি বলছে এটা পরে খাটতে হবে, কোরআন বুঝতে হবে। এই জন্য নবীজি বলেছেন, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে দেখলাম বেশিরভাগ গরিবেরা এই জান্নাতে আছে। বলেন সুবহানাল্লাহ, বেশিরভাগ গরিবেরা এই জান্নাতে, কিন্তু মূর্খ লোক জান্নাতে যাবে না। মূর্খ লোক কোথায় যাবে না? মূর্খ লোক জান্নাতে যাবে, কারণ যে ব্যক্তি মূর্খ সে তো কোরআন শরীফ পড়তে পারে না, সে নামাজ পড়বে কিভাবে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মূর্খ সে তো শিরক করবেই, যে ব্যক্তি মূর্খ সে তো পীরের পায়ে সেজদা দিবেই, যে ব্যক্তি মূর্খ সে ব্যক্তি তো কবরে গিয়া পূজা করবেই। এই জন্য কবর পূজা, খাট পূজা, বাবা পূজা, তালা পূজা, মাস্তান বাবা, যত বাবা আছে আমাদের দেশে। ওই দিন ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, সেখানে গিয়া দেখলাম বেজি মরে গেছিল, কবর দিয়া মাজার বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বাবা দাদা কি বলছে এটার নাম কি ইসলাম হবে না কি বলেন? কার কথা ইসলাম চলবে? আওয়াজ দিয়ে বলেন কার কথায়? আল্লাহর কোরআনে যে কথা আছে সেই কথা ইসলাম চলবে। আপনার ঘাটতে হবে, ভালো করে কেন ঘাটবেন? আপনি যদি মূর্খ হন, যদি কোরআন যদি আপনি না জানেন জাহান্নামে যাওয়া লাগবে। যাই হোক দর্শক মন্ডলী, জনপ্রিয় বক্তা জুবায়ের আহমদ তাসিফের কণ্ঠে কিন্তু বাস্তব চিত্র নিয়ে বাস্তব কিছু কথা মুখী একটি গজল শুনতে পারলেন। এই কথার সাথে সাথে মিল রেখে কিন্তু ভিডিও ফুটেজও দেখানো হয়েছে, যারা মাজারে যে সিজদা করে একমাত্র আল্লাহর জন্যই সিজদা করতে হবে। আপনি যতই যুক্তি দেন কোনো যুক্তি এখানে কাজ হবে না, আপনি শিরক করতেছেন এবং যারা সিজদা নিচ্ছে তারাও শিরক করতেছে। যাই হোক, যারা মৃত্যুবরণ করে কবরে গিয়েছে যাদের মাজার তারা ভালো ছিল, কিন্তু এখন বর্তমান যারা তত্ত্বাবধান করতেছে তারা হচ্ছে খাস ভণ্ড, যেহেতু তারা সিজদার হুকুম দিচ্ছে বা সিজদার প্রাধান্য বেশি দিচ্ছে। যাই হোক দর্শক, বাস্তব চিত্র নিয়ে গজলটি আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়টা নিয়ে হয়তোবা আপনারা অনেক কমেন্ট করতে পারেন, বাজে কমেন্ট করতে পারেন, যারা মাজার পূজারি এবং ভণ্ড পীরের মুরিদ যারা, কিন্তু আপনাদের কমেন্টে কোনো কিছু যায় আসে না। যাই হোক দর্শক, আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।